এবং স্বাভাবিক আছো? আজও রোজকার দিনের মতো আজকেও রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার করে আছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেই ব্লগটাকে আপলোড করে দিয়েই আর বসিনি, বসে থাকলেই না লেট হয়ে যায়, তো আমি আগে উঠে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, চাটাও বানিয়ে নিয়েছি, রাতের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তো এই আজকে আমাদের ব্রেকফাস্ট চা আর ঝাল সুজি যেটাকে বলে। ওই আজকে সবজি টবজি তেমন কাটতে ইচ্ছেও করলো না সকালবেলা, তো ওই ছিল এমনি ফুলকপি দেওয়া যেত, তো আমি আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে করে নিয়েছি সুজিটাকে, আর কাঁচা লঙ্কা তো আছেই। আর চা আর দেখি ও প্রোটিনটা খায় কিনা, তাহলে ওকে প্রোটিনটা দিয়ে দেবো। তো চলো, সকালটা এভাবেই শুরু হলো। এখন বাজে 10টা, এখন আমি একটু বসতে পারবো, তারপর উঠে কাজ করব, কারণ আর তো ঘরছাট ঘরমোছা পুজো আর রান্না এই তো বাকি। আর দেখি যদি সুযোগ পাই তো 2-3টা করে কাজ দেওয়া শুরু করব। হাওয়াটা দিচ্ছে, হাওয়াতেও যদি টানে আর কি। বাজে 12:25 আর তার মধ্যে আমি 12টায় উঠে এসেছি আর কি, ওর সাথে গল্প করতে করতে গল্পের গরু কাছে উঠে যাচ্ছে, তাও আর কি আসা হচ্ছিল না। তারপর 12টায় উঠে এসে রান্নাটা করলাম, ধনে পাতার চাটনি করলাম আর আলু ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল বানালাম। তো এগুলো নামিয়ে নিয়ে এবার তারপর ঘরটা ঝাড় দিই। সকালে বললাম 2-3টে জামা কাপড় কেচে দেবো, আলটিমেট এতগুলো কেচে দিয়েছি আমি। মোটামুটি কি বলতো, এগুলো এই প্যান্টটা, এই গেঞ্জিটা, তারপরে এই গেঞ্জিটা, তা এগুলো তো বাসিই ছিল না, 2 দিন ধরে কাচিনি, তো এইগুলো আর যেগুলো আমরা পরে এসেছি মোটামুটি সেগুলো আমি কেচে দিয়েছি এখানে। তো চলো, উলের প্যান্টটা পর্যন্ত কেচে দিয়েছি। এই উলের প্যান্টটা প্রমিত তো চিপড়ে দিয়েছে ভালো করে, একা তো আমার পক্ষে সম্ভব না। এই উলের প্যান্টটাও ধরে বলছে, উড়ি বাবা এ তো কম্বলের ওজন হয়ে গেছে। এই উলের প্যান্টটা আমি খুব ভালো পেয়েছিলাম, আর যে সোয়ের শার্টটা আমি পরে এসেছিলাম সেটাও কেচে দিয়েছি আজকে। তো আজকের জন্য এটাই এনাফ, আজকে রাতে আবার ভিজিয়ে রাখবো কিছু। কি বলতো, রোজ মেঘলা করে থাকছে কিন্তু বৃষ্টিটা ওই ছিটে ফোটা বিকেলের দিকে কালকে পড়েছিল, তো আজকে যদি সেরকম হয় তো দেখা যাক। খাওয়াতে তো অনেকটাই টেনে যাওয়ার কথা, রাতে নিয়ে গিয়ে ঘরে নয় দিয়ে দেবো। আর এরকম অনেকেই দিচ্ছে, মানে 2 দিনে শুকিয়ে নিচ্ছে, অসুবিধা কিছু নেই। আমিও ভাবছি এগুলো 2 দিনে শোকাবো, আবার কালকেরটা যেটা কাচবো সেটাও শোকাবো। দেখো না, ছাদে এনে এনে চিপড়েছি, অনেকটাই জল বেরিয়েছে, মানে প্রমি আবার চিপড়ে দিয়েছে। তো চলো এবার নিচে যাই আর কি করবো। অপরাজিতা গাছগুলো দেখাই, বেশ বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, আমি আর প্রমি খুব আনন্দ পেয়েছি যে অনেকটা বেড়েছে। আর এই অ্যালোভেরা গাছের সাথে এই দুটো কি উঠেছে বুঝতে পারছি না, জঙ্গল গাছই হয়তো হবে। আমার মানি প্ল্যান্টের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিলো, এখানে রেখে মোটামুটি একটু হয়েছে, নতুন পাতা একটা গজাচ্ছে দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় গাছগুলোর, এবার নিচে যাই। ভাত মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কালকে ফুল কিনতে গেছিলাম কিন্তু ভালো না পাইনি, কেমন ঝোড়ো ঝোড়ো ফুলটা ছিল, তো আজকে দেখি আজকে ডিমার্টের ওদিকটায় যেতে হবে, চাল আনতে হবে, তো তখনই নিয়ে আসবো। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, কারণ প্রায় 1:35 বেজে গেছে, অনেক কাজ করে ফেলেছি আমি। তো চলো, স্নানের পর ভ্লগ করেছিলাম এটা ঠিক কথাই, কিন্তু আমি আমাকে দেখাইনি। এখন বাজে 5টা, না এখন 5:10 হয়তো বাজে, কারণ আমি 5টায় উঠলাম, জামা কাপড়গুলোকে একটু দেখেলাম, দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, অনেক টাইট টেনে গেছে। তো ওই জন্য ভাবলাম আর কিছুক্ষণ থাক, মানে পুরো সন্ধে হতে এখনো 1-1.5 ঘন্টা লাগবে, তো আর একটু থাক যতটা টানে আর কি, তারপর আমি নিয়ে এসে ঘরে বা ওই বারান্দাটার ওখানটাতে মেলে দেবো। আজকে নিজেকে দেখাইনি, দেখো না পুরো তেল দিয়ে আমাকে প্রমি চিপকু বানিয়ে দিয়েছে, মানে চুলে হাত দিয়ে আঁচড়াবো যে সেটাও এখন আর ইচ্ছে করছে না। অনেক দিন ধরে তেল দেওয়া হয়নি, ও বলছে তেল দিচ্ছি আর চুল তো সব নিয়েই নিচ্ছে, কিছুই তো হচ্ছে না, তো ওই ওর জন্য দিয়ে দিয়েছে। অনেক দিন দেয়নি, অনেক দিন, অনেক মাস হয়ে গেছে, কলকাতা থেকে ফেরার পর তো দেইনি, কলকাতায় সেই মামুনি দিয়ে দিয়েছিল। তো এখন নিয়ে বসেছি চার বিস্কিট, ই হচ্ছে চা। আর এই বিস্কিটটা যেন কি নাম ছিল ভুলে গেছি, এই বিস্কিটটা আমি খুব ভালো খাই, কি নাম ছিল, ক্র্যাক জ্যাক, রাইট। তো ওকে তাই বলছিলাম আজকে ডিমার যেতেই হবে, আমি নাকি চাল আনতে যেতে হবে, চাল ছাড়া আর কিছু নেই সেরকম আনার। আর বিস্কিটটাই শেষ হয়েছে, আবারও 2 মাস বাদে আবার বিস্কিট আনতে হবে। তো চাটা খেয়ে নিয়ে যাবো ডিমার্টে, এখন বাজে হচ্ছে 6:25, তো এখন যাব ডিমার্টে, এসে সন্ধ্যাটা দেবো, কারণ গোগলটা ধরাবে, তো গোগলটাকে ধরিয়ে দিয়ে ঠিক বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। তো দুজনে দুটো জ্যাকেট পরে নিয়েছি, এবার যাবো, চলো যাওয়া যাক।
দেখো কি সুন্দর খেলছে, একটা টায়ারের মতো কি বেশ নিয়েছে, যদিও টায়ার টায়ার নয়, ওদেরই খেলার কিছু একটা। স্কুটিটা নিতে চেয়েছিল আর ভাগ্যটা ভালো যে আমি বললাম না একটু হেঁটেই আছি যাচ্ছি, যখন মানে স্কুটি থাকলে বোধহয় রাত্রি 9টাতেও ঘরে ঢুকতে পারতাম না, এমন ভাবে ফেসেছে ওখানটা। শনি আর রবিবার এটাই হয়, এর জন্য ঠিক আমি ডিমার্টে আসতে চাই না শনি রবিবারটা, নেহাতি চালটার খুব দরকার তাই এসেছিলাম। আমরা মাসকাবাড়িও আজকে যার জন্য তুলিনি, দেখো একটু মানে এই জ্যাম কখন ছাড়বে কেউ জানে না। শনি রোববার করে গাড়ি নিয়ে বেরোনোই অসম্ভব ব্যাপার। এখানটা তাও বা একটু জায়গা আছে ডিমার্টের, ওখানটা আমি যেখানটা ভিডিও করতেও পারিনি যার জন্য এত বাজে অবস্থা, তার মধ্যে রাস্তার এখানটা আবার খুঁড়েছে। যতটাই যাব না কেন একইভাবে যান, একটু নড়েছে এবার গাড়িগুলো আমরা বানিয়েছি আসলে বাইরের তারটায় মেললাম না, কারণ অনেকদিন আমরা ছিলাম না তো, ওটা না ধুলো পড়ে গেছে, মুছতে হবে তারপর বাইরের তারটা আবার দেওয়া যাবে, তাই আর দিলাম না। হয়ে গেছে খাবে এখন তুমি? 10:30 বাজে, ঠিক আছে চলে এসেছি আমি আমার জায়গায়। সকালে শুরু এখান থেকে, সকালে শেষ হয়ে এখান থেকে, যদিও আজকে শুরুটা এখান থেকে করিনি, আজকে শুরুটা করেছিলাম আমি রান্নাঘর থেকে। তো দেখা যাক কালকে শুরুটা কোথা থেকে হয়, আজকে তো ঝাল সুজি দিয়ে সকালটা চালিয়ে দেওয়া গেছে, কালকে কি করা যায় দেখা যাক। এই সকালে টিফিনটা না একটা মানে কি বানাবো রোজ রোজ বুঝতেই পারি না, সুজি আছে ঘরে, ম্যাগিও রয়েছে, আর আজকে ব্রেডও এনেছি, পাউরুটিও এনেছি আর কি। এরপর ভাবছি পরের মানে এই সপ্তাহ গেলেই পরের মাসে যে মাসকাবাড়িটা তুলতে যাবো, তখন ভাবছি চিড়েটাও নিয়ে আসবো। তো এক একদিন এক একটা, ও রুটি যেহেতু খেতে চায় না, রুটি সকালে করতেও ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না সত্যি কথা বলতে, তারপরে দুপুরে আবার ভাত খেতে হয় আর ওকে সরি কাজেও বসতে হয়, তো সবটা মিলিয়ে সকালের রুটি খাওয়াটা আর হয়ে ওঠে না আর ভালোও লাগে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব অবশ্যই। তো আর এখানে যা ঠান্ডা পড়েছে, কালকে শ্যাম্পু করতে হবে, আজকে করার কথা ছিল তেল দিয়ে সেটাকে পেছনো হয়েছে, কালকে করতেই হবে, মানে মাথা না চুলকাচ্ছে রীতিমতো এবার আর পারা যাচ্ছে না। যাই হোক না কেন ওয়েদার, কালকে করতেই হবে। আর তো এক গামলা ভিজিয়েছি, সেটারও কি হবে জানি না, এক তো ঘরে মেলা, সেটাও ছাদে কালকে দিয়ে আসতে হবে, অনেক কাজ কালকে। তো চলো এখানেই শেষ করে দিচ্ছি তাহলে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের সাথে একটা একটা করে কথা বলছি, মাথা নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। আর যারা আমার পাশে আছে অলরেডি তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।